僕らでしたや。頑張りますね。সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় হিরণ কিরণ থিয়েটারের নাটক অবচিত। জাহাঙ্গীর আলম ঢালীর রচনা ও নির্দেশনায় এই নাটকে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ জনপদের টাউট ও মোড়লদের নিপীড়ন, শত চ্যালেঞ্জে ও সত্য সুন্দরের জয়। শুক্রবার উদ্বোধনীতে শিপন চৌধুরীর রচনা ও নির্দেশনায় যশোরের প্রত্যয় থিয়েটারের নাটক রাহু মঞ্চস্থ হয়। শনিবার উদ্বোধনের দ্বিতীয় দিনে জাহিদ রহমানের রচনা ও নির্দেশনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার মঞ্চায়ন করে অচলায়তনের অপসরী। আর তৃতীয় দিন রবিবার মুন্সিগঞ্জের আয়োজক সংগঠন অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চস্থ করে মমতাজউদ্দিন আহমেদের বাউল বাঁশির সুর। নির্দেশনায় ছিলেন অপূর্ব সূচনা। নাটক দেখতে নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করে, সরব হয়ে ওঠে শিল্পকলা একাডেমি। তারা মঞ্চে নিপুণ অভিনয়ে সমাজের নানা অসঙ্গতি আর সম্ভাবনার চিত্র দেখে অভিভূত। আগে মঞ্চমুখী নাটকের যে প্রবণতা ছিল, প্রচলন ছিল, সেটা আবার ফিরে এসেছে। আনন্দ পেয়েছি এবং যে নাটকের মর্যাদা, নাটকের তাৎপর্য এটা বুঝতে পেরেছি। পৃষ্ঠপোষকের কাছে তারা যদি এই নাট্যাঙ্গনকে ধরে রাখতে পারে, আমাদের সমাজ সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত, আর একটা যে জিনিসটা মাদক মুক্ত হবে। আয়োজকরা বলছেন, ভালো নাটকে যে দর্শকদের হলমুখী করা যায় তাই স্পষ্ট হয়েছে এই উৎসবে। সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে সমাজ থেকে যত অন্ধকার আছে তা যেন দূর করতে পারি, এবং আমাদের সেজন্য আমাদের স্লোগান ছিল সত্য সুন্দরের আলোতে আলোকিত হব। প্রয়াত ক্ষুদে নাট্যশিল্পী অবয়ব আহমেদ পূর্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা উৎসবটিতে ভিনদেশী সংস্কৃতি পরিহার করে বাঙালির সমৃদ্ধ নিজস্ব সংস্কৃতি চর্চার বার্তা দেয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।